শুক্রবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়া আজ ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন বৈশাখে বৃষ্টি না হওয়ায় আবহাওয়া পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কাল থেকে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কমে আসবে। এবার ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে বলেও জানায় আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টা কিন্তু আমরা দেখছি যে সিলেট ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে যে বৃষ্টিপাতের কথা বলছি বা 21-22 এ সময় যে বৃষ্টিপাতের কথা আমরা যেটা বলছি, এসব বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রপাত সব কিছুই থাকবে।